ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ভালো একটি জায়গায় যাচ্ছি, জায়গাটির নাম হলো ময়মনসিংহ ঐতিহ্যবাহী সচিল রাজবাড়ি। তো এই রাজবাড়িতে বিভিন্ন ঐতিহ্যবাহী বাড়িঘর রয়েছে এবং অনেক আসবাবপত্র রয়েছে, এগুলো সব আজকে তুলে ধরবো আমি। তো ব্লকটির পাশে সবাই থাকবেন, ধন্যবাদ সবাইকে। ভিউয়ার্স, এই হলো সচিল গেট, আমরা প্রধান ফটকে চলে আসছি। ভিউয়ার্স, এই হলো প্রধান গেটের সাথেই, এখানে এ টু জেড হিস্ট্রি সব লেখা আছে, আপনারা চাইলে এখানে পড়ে নিতে পারবেন সেই আগে যুগে কি কি হয়েছে এখানে সব লেখা। সচিল এর মূল ভবনের সামনে একটি চমৎকার বাগান, বাগানে রয়েছে, বাগানের মাঝখানে শৈত্যপথের ফোয়ারার সাথে গ্রিক দেবী ব্যানাসের এক মর্মর মূর্তি স্থান পেয়েছে। 18টি বিশাল কক্ষের মূল ভবনের পেছনে আছে দুতলা সানগড়। আর ভিউয়ার্স, আরেকটা কথা বলে রাখি, আপনারা এখানে আসলে অবশ্যই এগুলো মাথায় মেনটেন করবেন যে ফুলগুলো এখানে ছেঁড়া নিষেধ, এখানে সরকারি লোকজন আছে তারা এখানে ফলো আপ করে, তা আপনারা অবশ্যই উপভোগ করবেন বাট ফুলটুল ছিঁড়েন না। আর এটি হলো ওই দেবীর পেছনেই এই একটি কক্ষ, এটার ভিতরে জাদুঘর, এখানে ঐতিহ্যবাহী আসবাবপত্র জিনিসপত্র এখানে রয়েছে। তো কথা না বাড়িয়ে ভিউয়ার্স, আমরা সরাসরি কক্ষের দিকে চলে যেতেছি। এখানে অনেক ঐতিহ্যবাহী পুরাতন আসবাবপত্র রয়েছে, দেখেন এখানে একটি ব্যানার আছে সেই রাজার আমল থেকে, তার সাথে সাথে অনেকগুলো এখানে ছবি তোলা নিষেধ। এরপর আমি ব্লগটি করছি রিক্সের উপর, আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আর এটি হলো ডাইনিং টেবিল, এখানে রাজারা বসে খাবার খেতেন। অনেক ঐতিহ্যবাহী জিনিস আসবাবপত্র এখানে দেখতেই পাচ্ছেন, অনেক পুরাতন, এখানে বসে রাজারা খেতেন। আর এটি হলো আপনার ড্রেসিং টেবিল, দেখেন ড্রেসিং টেবিলটা, এখানে রাজা রাজরানীরা এখানে তারা দেখতেন, ফ্রেজ দেখতেন, সব আপনারা দেখতে পাচ্ছেন। আর এটি হলো একটি খাট, পুরাতন, সেই রাজার আমল থেকে 120 বছরের এই খাটটি, রাজারা এটাই ঘুমাতেন। তবে এই বালিশগুলো যদিও নতুন কিন্তু খাটগুলো পুরাতন। আর এই চেয়ারে রাজারা বসতেন, বসে রেস্ট নিতেন। আর ভিউয়ার্স, এটা আপনারা দেখতে পাচ্ছেন জিনিস আসবাবপত্র অনেক পুরাতন, এখানে রয়েছে সব লেখা, হাতির চোয়াল এটা দেখতে পাচ্ছেন, অনেক বড় ধরনের, সে রাজার আমল থেকে। আর এটা হলো আপনার সামুদ্রিক ঝিনুক, সব পুরাতন। আর ওই পাশে দেখা যাচ্ছে আপনার কাছের জার, উপরে পিতল, সে রাজারা এগুলো ই করতেন, ব্যবহার করতেন। আর এটা হলো কবি কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি। আর এটি হলো বিষ্ণু মূর্তি, মুক্তাকাসা রাজবাড়ি থেকে সংগ্রহ করা, এটা ময়মনসিংহ সচিল। আপনারা আসলে অবশ্যই এখানে ময়মনসিংহ আসবেন কাছারি গাড়ির সাথে। আর এটা দেখতে পাচ্ছেন আপনারা দেয়ালের গিরি, কাঠের তৈরি, আনুমানিক 1800 থেকে 1900 শতকে এটা ব্যবহার করা হয়েছিল। আর এখানে বেশ কয়েকগুলো কক্ষ রয়েছে, মোট 18টি কক্ষ,
এই কক্ষগুলিতে বিভিন্ন রাজা এবং প্রজা, কর্মচারী, রাজরানী ইনারা এখানে বাস করতেন। আর এই যে জঙ্গলগুলো দেখছেন, এখানে এসে তারা রেস্ট নিতেন, পরিচর্যা করতেন, খুব সুন্দর গুছিয়ে গেছিয়ে রাখতেন। বাড়িগুলো দেখতে আপনারা বুঝতেই পাচ্ছেন, কক্ষগুলো এখনও পড়ে আছে। আর এই কক্ষটিতে রাজার যারা প্রজারা এখানে কর্মচারী ছিল রাজার, তারা এখানে বসবাস করতেন। দেখেন পুরাতন বাড়িগুলো এখনও ভুতুরের মতো লাগছে, অনেক দিনের, 120 বছরের পুরাতন এই বাড়িগুলি। তো আমরা এখন নিয়ে যাবো আপনাদেরকে যেখানে রাজা রাজরানীরা গোসল করে ড্রেস চেঞ্জ করতেন, সেই কক্ষগুলো আপনাদেরকে এখন দেখাবো, আপনাদেরকে দেখাবো। আর এটি হলো ঘাট, রাজা প্রজারা রাজারা এখানে স্নান করতেন, এই মার্বেলে মোড়ানো এই পাথরের ঘাট। তো এই পুকুরে তারা গোসল করতেন রাজা প্রজারা। দেখতে পাচ্ছেন আপনারা অনেক দর্শনার্থী, ঈদের তৃতীয় দিন আজকে এটা করেছি, আমি শটটা নিয়েছি। এটি হলো আপনার মেন গেট, রাজারা এখানে এসে রেস্ট নিতেন, গোসল করতেন আর কাপড় চেঞ্জ করতেন, এই যে এই রুমটাই, ড্রেসগুলো চেঞ্জ করতেন এই রুমে এসে, স্নান করে এসে এই রুমেই ড্রেসগুলো চেঞ্জ করতেন, যদি এখন খোলামেলা। আর এই যে দেখতে পাচ্ছেন এই যে বাড়িটা, এটার ভিতরে রুম ড্রেসগুলো চেঞ্জ করতেন গোসল করে এসে। আপনাদেরকে আমি দেখাইলাম, এই যে দেখেন এই রুমগুলো, রাজা প্রজারা এখানে আসলে মানে গোসল করে এসে এখানে রেস্ট নিতেন, খুব সুন্দর একটি। তো অনেক রিক্সের উপরে এই ব্লগটি করলাম, এই ব্লগটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো আমরা এখন বিদায়ের পালা, এই ব্লগটি আমরা করলাম আমরা তিনজন, আমার এই দুইটা ভাই, এদের জন্য সবাই দোয়া করবেন, এরা বাইরের কান্ট্রিতে থাকে। তো এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আর এটা কিভাবে আসবেন জানিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।